জীবন যুদ্ধ, জিয়াই থকার এক সংগ্রাম। আর নহলেও পেটর ভাতমুঠির বাবেই এই যুদ্ধ, এই সংগ্রাম। কব বিচাৰিছো জীবন যুদ্ধত হার নমনা এজন যুবকর কাহিনী। নাম অনিল স্বর্গিয়ারী। আপনার মোর দরে স্বাভাবিকভাবে এক জীবন যাপনের সপোন আছিল অনিলর। কিন্তু নেদেখাজনে তার সলনি অনিলর বাবে ঠিরাং করিলে এক প্রত্যাহ্বানমূলক জীবন পথ। বিধাতার বিধি, নিজের দুভরি অবিহনে অনিলে আগুয়াই যাব লাগিব এই কাঁইটিয়া পথ। পিছে নেদেখাজনে অনিলক দিলে এক উপহার। দুভরিত শক্তি না থাকিলেও অনিলর আছে অদম্য ইচ্ছা শক্তি আর জিয়াই থকার হেঁপাহ, যার বাবে শারীরিক প্রতিবন্ধকতাকো নেওচি অনিলে প্রতিদিনে চলাই গৈছে জীবন সংগ্রাম। জোনাইর মিছামরা গাঁও পঞ্চায়েতর অন্তর্গত জার্মনবরী গাঁওয়ার এটা ভঙা সরু পজাত দুই সন্তানের সঙ্গে বাস করে অনিলে। সীমাবদ্ধতা থাকিলেও আন দশজনের দরেই এক স্বাভিমানী সত্তার গৰাকী অনিলে নিজের ক্ষমতাকে ভরসা করে আগুয়াই গৈছে জীবনের উখুড়া মুখুড়া পথত। কিন্তু অনিলর শেষ ভরসা মাটি বিক্রি করে লওয়া ই রিক্সাখন। নিজের অদম্য সাহসেরে এই ই রিক্সাখনের চকা ঘুরাই ঘুরাই শারীরিক বাধাগ্রস্ততাক নেওচি অব্যাহত অনিলর এই জীবন যুদ্ধ। বহু আশা মনত বান্ধি অভাবর জুলুঙাটো পুরাবলৈ পুয়াই ই রিক্সাখন লৈ ঘরেরপরা উলাই যায় অনিল। দিনটো কষ্টর অন্তত বেলি লহিওয়ার পরত ঘরলৈ উভতে তেওঁ। ফুটা দিনের তলত এই সরু ভগা প্রজাতিত দুবেলা দুমুঠি খাই লড়া ছোৱালী দুটাক ভাল মানুষ করার আশা তেওঁর। কিন্তু এজাক বরষুণ দিলেই সুখেরে জীবন যাপন করিম বলে ভবা এই সরু প্রজাতিত সুমায় পানি। উপায়ন্তর হয়ে বিছনাত ছাতি লৈ বিনিদ্র রজনী পার করে অনিল আর পরিয়ালটোয়ে। বিশেষভাবে সক্ষম অনিল স্বর্গিয়ারিয়ে স্থানীয় জনপ্রতিনিধির লগতে সরকারের ওসর সাহায্য বিচারি বহুবার আবেদন নিবেদন করেছে। কিন্তু সকল নথিপত্র থাকিও আজিও ফুটা দিনের তলতে আশ্রয় লৈ সপোনবুর দিঠক হওয়ালৈ অপেক্ষা করে রয়েছে। সরকারী সাহায্যের বঞ্চিত এইজন লোকে বিশেষভাবে সক্ষম লোকের অহা টাকা কেটাও পাবলৈ সক্ষম হওয়া নাই। অবশ্যে মাহেকর মূরত সরকারে দিয়া বিনামূলিয়া চাউল ন কেজি লাভ করে অনিলে। ইয়ার বাহিরে আজিলকে নাই সরকারি ঘর, শৌচালয় কিংবা বিজুলি বাতির সুবিধা। আর্থিক অবস্থায় জুরুলা করা কোনোমতে নিজের পরিয়ালটক পোহপাল দিয়ে অহা অনিলে জীবন যুঁজত কেতিয়াও থমকি রা নাই। সম্প্রতি যুবকজনে পরিয়ালটক পোহপাল দিবর বাবে রাজ্য সরকারের বিচারিছে সহায়ের হাত। মোর রিক্সাটো এক বছরই হল চলোয়া, মই খোজকাঢ়িব নোৱাৰি, মই ইয়াৰখনৰ লগতে মই চলি আছো, মই ল'ৰা ছোৱালী তাৰপৰাহে মই জীয়াই আছো। মানে মই ঈশ্বৰৰ আশীৰ্বাদ, মানে এই ৰিক্সাখন লৈ পিনে বহুত ভাল পাইছোঁ মই। মানে ল'ৰা ছোৱালী তাৰপৰাহে মই এই কিবা পঢ়িব দি আছোঁ, খোৱা বোৱা মোৰ কাৰণে বি অলপ মানে সহায় পাইছোঁ মানে এইটো লৈ পেলাই। নাই চৰকাৰে দিয়া নাই, মই নিজে কিনিছোঁ এইটো ৰিক্সাখন। মই কি কৰিম বুলি মানে মই নিজে মাটি বিক্ৰী কৰি পেলাই আধা বিঘা মই এইটো কিনি লৈছোঁ মানে। আপনি সরকারক আজি সরকারের আজিলেকে কিবা বা বড় অটোনমাস কাউন্সিল বা কিবা সুবিধা পাইছে নাকি? না, একো সুবিধা পোৱা নাই মই। আপনি আবেদন করেছিল? আবেদন করেছিল, তথাপি মানে আমার নিচিনা মানুষ না চাই মানে। জোনাইরপুরা রাহুল দলের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।